everyone, assalamu alaikum and welcome back to yummy cooking by meherin. আমি আজকে আপনাদের সাথে একটি সবথেকে সহজ রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ডিমের কারি। আমার মতে ডিমের চাইতে সহজ রেসিপি আর কিছুই না। রেসিপিটা কিন্তু তৈরি করা অনেক ইজি, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায়। চলুন তাহলে কিভাবে এই রেসিপিটা তৈরি করতে হয় শিখে নেওয়া যাক। প্রথমে আমি একটি বাটিতে চারটি ডিম নিয়ে নিয়েছি আর এই চারটি ডিমকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ডিমের গায়ে একটু কেটে নেব, এতে করে মশলাগুলো ভালোভাবে ভেতর পর্যন্ত যেতে পারবে। তিনটা থেকে চারটা দাগ কেটে নিলেই কিন্তু হয়ে যাবে। ঠিক একই প্রসেসে আমি অন্যগুলোকেও কেটে নিয়েছি। এবার অন্য একটি সাইডে আমি একটি ফ্রাইডানিতে তেল নিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি ডিমগুলোকে একে একে দিয়ে দিচ্ছি, হালকা একটু ব্রাউনিশ করে ভেজে নিচ্ছি। যখন এক পাশটি এরকম ব্রাউনিশ কালার চলে আসবে আমি অন্য পাশটিকেও উল্টিয়ে দিব। দেখুন আমার ডিমের চারিপাশ দিয়ে কিন্তু সুন্দর একটি কালার চলে এসেছে। এবার আমি ডিমটিকে তেল থেকে উঠিয়ে নিব। এবার অন্য একটি সাইডে আমি একটি হাঁড়িতে 3 টেবিল চামচ তেল নিয়ে নিচ্ছি আর এই তেলটি হচ্ছে ডিম যে ভেজেছিলাম সেই তেলটি। তারপর নিয়ে নিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা, 1 teaspoon রসুন বাটা। এবার সব কিছু উপকরণ একটু ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 teaspoon বাদাম বাটা, আর একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। তাতে দিয়েছি 7 মতো লবণ, 1/2 teaspoon হলুদ, 1/2 teaspoon লাল মরিচের গুঁড়া, 1/2 teaspoon গরম মশলা। আর সব কিছু শুকনো উপকরণ একটু ভালোভাবে মিক্স করে আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আবারও। এবার আবার একটু মিক্স করে নিচ্ছি। এবার 5 থেকে 10 মিনিট আমি চুলার আঁচটা মাঝারি করে ভেজে নেব। কাঁচা গন্ধটি চলে যাবে, আমি এর মধ্যে টমেটো কুচি এবং ডিম যে ভেজে রেখেছিলাম তাও দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। প্রথমে কিন্তু পানি দিতে যাবে না, এতে করে মশলাগুলো কিন্তু ভিতরে ঢুকতে পারবে না। আগে প্রথমে একটু ভালোভাবে মিক্স করে মশলাগুলো যখন ভিতরে ঢুকে যাবে 2-1 মিনিটের ভিতর, তারপর পানি দিয়ে দেবেন পরিমাণ মতো করে। দিয়ে কাঁচা মরিচ এবং ধনে পাতা কুচি দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের মতো। যখন এই গ্রেভিটিটা ঘন হয়ে আসবে তার মানে বুঝতে হবে ডিমের কারিটি পুরোপুরি হয়ে গিয়েছে। যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটিটা ঘন হয়ে আসবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু নামাতে যাবেন না, এতে করে ডিমের স্বাদটা কিন্তু ভালো লাগবে না। বেস এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ডিমের কারিটি। এবার আমি একটি সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই এই ডিমের কারিটি বাসায় ট্রাই করবেন, আর এই ডিমের কারিটি খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।